Thank you so much for such an exciting beginning. I would like to quote, from Maria Barton Nelson's, book, Nike is a Goddess. The story of women in sports is a personal story because nothing is more personal than a woman's bone, sinew, sweat, and desire. And a political story because nothing is more powerful than a woman's struggle to run free. It's the story of women's liberation. And it is these stories of women's liberation that will be celebrated through today's panel. And we have already heard three extremely powerful stories. I will next move on to Mabia Akhtar Shimantu. Mabia Akhtar Shimantu is the most celebrated woman weightlifter in Bangladesh, and she's won South Asian Games medal in Guwahati in 2016, gold in fact, and then she's also in 2015 won medals at the Commonwealth Weightlifting Championships. Mabia will speak in Bengali, and we will have somebody translating her Bengali. I'll speak for in Bengali as well. Mabia, apni ekhane achen? Can we have the spotlight on Mabia, please? I don't see her. Bina, she's a Shimantu weightlifter. Shimantu weightlifter. Oh, okay. Do you see her? Priyanka, can you spotlight her? Oh, I don't see her. Shimantu weightlifter. I'm not able to spotlight. No, there's no such person. Vishal just informed me that Mabia has joined as Shimantu weightlifter. Yeah, but I don't see Priyanka. She's below Priyanka. I've added her. Yeah. Thank you. Mabia, apni jodi ektu nijer jishob jibone challenge. এবং আপনার জীবনের ভিকট্রিজ উইন্স যেগুলোকে আমরা আজকে হাইলাইট করছি সেগুলো নিয়ে একটু কথা বলেন, নিজের যে জীবনের শুরুর দিকের যত বাধা বিপত্তি ছিল একজন ওয়েটলিফটার হিসেবে, এবং পরবর্তীকালে আপনি যেসব এই বাধাগুলোকে পেরিয়ে অতিক্রম করতে পারলেন তাই নিয়ে যদি একটু কথা বলেন। I'm asking Mabia to speak about her challenges and her achievements. First of all, Shobaike, everyone, thank you so much for inviting this program. Amar life story ta onekta choto bola jay ebong onekta boro bola jay because hocche ami je je area ta te thaki Bangladesher je area ta te thaki oikhane একটা মেয়ে একটা স্পোর্টস ম্যান হবে বা আদার্স স্পোর্টস ম্যানদের ছেলেদের মতো একটা ড্রেস পরে কোথাও বের হবে এটা এক্সেপশনাল ছিল না। দেন তখন তখন আমি অনেক ছোট ছিলাম যখন আমি স্পোর্টস স্টার্ট করি, আমার বয়স ছিল আপনার ইলেভেন হাফ ইয়ার আর কি, আর ইলেভেন টোয়েন্টি লাইক। তো তখন আমি যখন স্টার্ট করি তো তখন হয় না র্যাগিং টাইপের একটা বিষয়, তো সেই র্যাগিং জিনিসটাকে আমরা এখন ইয়ে বলি আর টিচিং করা বলি, র্যাগিং বলি, সেটা খুবই খুবই বাজে অবস্থায় ছিল 2010-এর সময়, 2010-এ। তো তখন আমি যখন এখান থেকে যেতাম তখন আমার বাসা থেকে যাওয়ার পথে আমাকে রীতিমতো এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে মানে সিচুয়েশনটা দাঁড়িয়ে যেত যে আমাকে যেতে দেওয়া হবে না। তারপরও যাই হোক আমার ফ্যামিলি খুব সাপোর্টেড ছিল, বিকজ হচ্ছে আমি যখন স্টার্ট করি আমি স্টার্টই করি আমার মামার হাত ধরে, বিকজ আমার মামা একজন বক্সার ছিলেন, উনি আমাকে ওয়েট লিফটিং এ নিয়ে যায়। তখন আমার ফ্যামিলি আমাকে কিছু বলেননি যে তুমি ওয়েট লিফটিং এ যেও না বা ওয়েট লিফটিং করো না বা করো, এরকম কিছুই আমাকে কখনোই বলা হয়নি। আমাকে কখনোই যেহেতু বলা হয়নি তো তখন আমি কখনো আমার ফ্যামিলি থেকে বাধাটাও পাইনি। তো আমাকে কি সবাই শুনছে? আচ্ছা, আমি তখন আমাকে কোনো আমি কোনো বাধা ফিল করিনি, তো হয়তো এর জন্য আমার
শুরুর জার্নিটা এত ভালো গেছে ফ্যামিলির কাছ থেকে, কিন্তু আমি যখন রাস্তায় বেরোতাম মানে হয়তো বাসায় খুবই সিকিউর ফিল করতাম, বাট ঘর থেকে বের হলে মনে হতো যে না হয়তো আমার প্রফেশনটা নেগেটিভ, এই প্রফেশনে এত মানুষ কেন বলবে যে না এটা করো না এটা ভালো না, মানে চোখের দৃষ্টিটাই যেন কেমন ছিল তখন মনে হয়েছিল যে না আই থিঙ্ক আমি এই প্রফেশনটা আমার জন্য আই থিঙ্ক রাইট না। তো তারপরেও যখন ওইখানে যাই ওই সিচুয়েশনে, তার সবচেয়ে বড় একটা ক্রাইসিস ছিল ফিনান্সিয়াল। তো আমাদের ফ্যামিলিতে ফিনান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, যেটার জন্য হয়তো আমি বলবো যে আমি আজকে এতগুলো স্ট্রাগল করতে পেরেছি। ওইখানে যাওয়ার পরে ওয়েট লিফটিং, ফার্স্ট অফ অল বলবো ওয়েট লিফটিং আমার একদম অপছন্দের একটা গেম ছিল, বিকজ ছিল আমি স্পোর্টস সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না যে স্পোর্টস একটা লাইফ হয়, স্পোর্টস একটা ক্যারিয়ার হিসেবে নামা যায়, এটা আমার কোনো ধারণা ছিল না। তো আমি ফার্স্টে যাই ওয়েট লিফটিং জিমনেশিয়ামটায় ঢুকি, আমার প্রথম স্টেডিয়াম এরিয়ায় পা রাখা। যাওয়ার পরে আমি দেখতে পাই যে ওয়েট লিফটিং একটা জিম, ওইখানে ফার্স্টে ঢোকা, এখন ওইখানেই আছি, জানি না যখন শেষ পর্যায়ে থাকবো তখন ওইখানেই থাকবো কিনা। তো তখন ওইখানে যাওয়ার পরে ওয়েট লিফটিং হিউজ সাউন্ড হয়, উপর থেকে যখন ওইটা নিচে ফেলানো হয় তখন অনেক সাউন্ড হয়। তো তখন আমার এই সাউন্ডটা অনেক অপছন্দের ছিল, কারণ আমি অনেক শব্দটা নিতে পারছিলাম না। তখন আমার কাছে মনে হয়েছিল যে মামা নিয়ে আসছে, দুই দিন তিন দিন করবো, তারপর আবার চলে যাবো কোনো না কোনো একটা বাহানায়। তো আমি তারপরে একটা জিনিস হয় কি যে বাহানাটা আর করতে পারিনি, বিকজ অতদিনে আমার ওয়েট লিফটিং এর প্রতি একটু ভালো লাগা, ইভেন্ট হচ্ছিল যে বললাম ফিনান্সিয়াল একটা বেকআপের খুবই প্রয়োজন ছিল আমার আমার ফ্যামিলি। তো দেখেন ওই একটা কারণে আমার ওয়েট লিফটিংটাকে নিজের করে নেওয়া। দেন তারপরে স্টার্ট করলাম, স্ট্রাগল করা শুরু করলাম, আস্তে আস্তে অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি, অনেক কিছু পেয়েছি, এবং ইভেন্ট আপনার অনেকের এটা ইগনোরিটি পেয়েছি। সবাই হয়তো বলেছিল যে আমি এটা আমার ফ্যামিলি অনেক সাফার করেছে এই বিষয়টা নিয়ে, যে আমার মেয়েটাকে হয়তো আদার্স কোনো একটা নেগেটিভ লাইনে দেওয়া হয়েছে, যেটা আমরা সচরাচর সমাজে যেটা ভালো চোখে দেখি না। আমার ফাদারকে বলা হয়েছিল, আমাকে আমার ফাদার কখনো বলেনি এই বিষয়গুলির জন্য। যখন আমার সাথে আমার বাবা আমাকে আমাকে কখনো বলেনি, আমি শুনতাম, শোনার পরে তখন আমি সবসময় বলতাম যে যখন হয়তো কোনো সাফল্য আসবে বা কোনো একটা অ্যাচিভ হবে তখন হয়তো এই দৃশ্যটা এবং এই চিত্রটা চেঞ্জ হবে। তো সবচেয়ে বড় যে তখনই হয় আমি আপনার আমি আমার লাইফে সব 2011-তে আমি খুব শর্ট টাইমে আমার ক্যারিয়ারে টপে আসি, খুব শর্ট টাইমে আমি আমার জার্নি স্টার্ট করতে পারি সফলভাবে। তো তখন আমার 2011 সালে আমার ফার্স্ট একটা বিদেশে যাওয়া মিস হয়, ওটা একটা চ্যাম্পিয়নশিপ ছিল। ওইখান থেকে আমার একটা জেদ হয় যে এরপরে যদি কখনো ওয়েট লিফটিং এ নিজের ওয়েট লিফটিং এ কেউ বাহিরে যায় খেলতে বা কোনো একটা নাম হয় বা কোনো একটা অ্যাচিভ হয় আমিই যাব, আমি ব্যতীত অন্য কেউ সিলেকশন আসবে না। তো বরাবরই আমার ফ্যামিলি বলে আমার জেদ একটু বেশি, তা আমি সেটা মানি কম, তো এখন একটু মানি, কারণ হচ্ছে জেদ তখন না ধরলে হয়তো এই জিনিসটা হতো না। তো তখন ওই জেদের কারণে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত সফলতায় আছি, এবং ওয়েট লিফটিং এর 2000 সালে আমাদের ওয়েট লিফটিং বাংলাদেশে স্টার্ট হয় অ্যাজ এ ফিমেল টিম, মেল না ফিমেল। 2010-এ আমি জয়েন করি, 2010 থেকে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট পারফর্মার আমি, বেস্ট রেকর্ড হোল্ডার আমি, ইভেন্ট হচ্ছে সবচেয়ে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলের রেকর্ডও আমার, এবং বাংলাদেশে সবচেয়ে ওয়েট ওঠানোর রেকর্ডও আমার। তো জেটটা করার কারণ ছিল এটাই, আমি সবচেয়ে বেশি একটা কথা শুনেছি যে আমি এডুকেশনে অনেকটা বলা যায় উইক বলা যায়, কারণ আমি পড়াশোনাটা অতটা আমার মাথায় আসে না, আমি কখনই মানে কেন জানি পড়তেই পারি না, কোনো কিছু পড়তে গেলেই আমার খুব ঘুম পায়। তখন থেকেই আমি স্টাডি আসলে মানে আমার অত পছন্দ না, তা ওয়েট লিফটিংটা আমার খুব পছন্দের হয়েছে, এখানে তো স্টাডি করতে হয় না, একটু কষ্ট করতে হয় ফিজিক্যালি, হ্যাঁ, এই জন্য ওয়েট লিফটিংটা এখন বেশি পছন্দ। আর ইভেন আমি যখন ছোটবেলায় খেলতাম তখন আমি কখনো ফিমেল কোনো মেয়েদের মানে কোনো খেলা ফিমেলদের সাথে খেলিনি, আমি সবসময় ছেলেদের মানে ওদের স্পিরিটে আমার স্পিরিটে অ্যাডজাস্ট হতো না, আমাদের ছেলেদের স্পিরিটে আমার সাথে অ্যাডজাস্ট হতো। তো আমাকে সবাই বলে আমি হয়তো গড গিফটের একটা পাওয়ার আমার মধ্যে আছে, এর জন্য হয়তো আমার এত পাওয়ার,
তো তখন থেকে একটা জিনিস নিজের মধ্যে এখন মানে খেয়াল করছি, তখনও লড়াই করতে হতো আমাকে খেলতে নাও, এখনো মানে সব জায়গা থেকে লড়াই করে সিলেকশনে নাও। তো সবকিছু মিলে বলবো যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে বাংলাদেশে মোটামুটি কয়েকজন চেনে। ইভেন একটা জিনিসের ইচ্ছে ছিল যে ওয়েট লিফটিং আমি আমি আমার নাম দেন হচ্ছে ওয়েট লিফটিং চিনবে। তো মনে হয় মোটামুটি আপনাদের প্রোগ্রামে আসার পর মনে হয় যে একটু চিনতে পেরেছে। থ্যাংক ইউ মাবিয়া, খুব সুন্দর করে আপনি বললেন। রাহুল মুখার্জি বোধহয় ট্রান্সলেট করছেন আপনার থেকে বাংলা থেকে ইংরেজিতে, আমরা কি ওই রাহুলকে ইন্টারপ্রেট মুখ মানে বলতে বলবো নাকি বিনা, শ্যাল বি আস্ক রাহুল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ অর ইজ ইট অলরেডি বিং ট্রান্সলেটেড অন দ্য চ্যাট? ইটস বিং ট্রান্সলেটেড অন দ্য চ্যাট, সো মেবি উই ডোন্ট, ইফ ইউ ক্যান জাস্ট গিভ আ লিটল ব্রিফ থিং মেবি দ্যাটস ফাইন। I can also sort of briefly... Rahul can just do that, actually, just for the... Okay. Add the okay. Rahul, if you don't mind just giving a quick translation verbally, like, really like very, very quick, if you can do that. I think Shubhra is going to do the verbal translation for Mavia. Just, if you can just speak. Shubhra, are you there? Shubhra, yeah. Oh, okay. Yes, I'm here. Can you hear me? Yes, please go ahead. Okay, Mavia, thank you so much, I'm not sure how to inspire her, but I was just saying that what she said was really inspirational, she mainly spoke about how at the beginning she was very lucky that she did get that support from her family when she started her journey, but even then, you know, in wider society, there is always that questioning of women when they want to do something that's different from the traditional roles. And that's something that she had to face at every step. And I really like that she used an analogy that when she was younger, she didn't really focus much on study. She said, oh, if I read too long, I feel sleepy, but she was really sporty. She was really, and she had to fight, even when she was a kid, she had to fight to get included in the sports. And as an adult, she's still continuing that fight because she has to fight to get selected. But she's obviously, I mean, she didn't say this, but we all know that Mavia Akhtar is a star in Bangladesh. You know, she kind of put weightlifting on the map for us. She talked about her journey and how in 2011, she kind of became like the first sort of weightlifter who brought all these accolades for us. Thank you, Shubhra. I think that's quite a good sort of summary. Just one other thing that Mavia said, I'll just add quickly, is the fact that she said her family was very supportive, but when she walked out of the house, she did feel insecure because there was a lot of bullying. And I think she also tried to say that people used to sort of stare at her for choosing something which was not traditionally a sport that was taken up by women. I think that is extremely important. And when I spoke to Mavia before, Mavia talked about the kind of costume that a weightlifter need to wear and how revealing that is and how problematic that is in certain cultures. Mavia, আপনি যেটা বলছিলেন যে পোশাকটা ওয়েটলিফটিং এ যেমন, সেইটাও একটা রকম সমস্যা দাঁড়াতো, তার কারণে আপনি ঢাকা পোশাক পরে করার চেষ্টা করতেন ওয়েটলিফটিং, যদিও সেটা আনকমফোর্টেবল লাগে তবুও সেটা করছিলেন, সেটা আমি একটু মেনশন করে দিলাম। সমস্যা নেই, নো প্রবলেম। What you wear as a weightlifter. I'll move on to our next guest now because we have very little time. Thank you, Mavia. Ami pore guest er dike ebar jai. Our next guest is Ashreen Mirtha. Is Ashreen online? Yes, I am.